গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ঠিকই আছি। তো চলে এসেছি আজকে যে ভিডিওটা নিতে, আজকে তেমন কিছু রান্নাবান্না শেয়ার করব না, আজকে ঘরের কিছু টুকটাক কাজকর্ম শেয়ার করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। চলুন তাহলে পাশে থাকুন, সাথে থাকুন, লেটস গো স্টার্টেড। এখানে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু কাজকর্ম আছে। কাজকর্ম বলতে আমি এখনও আজকে ভাত বসাইনি, সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, তারপর থেকে ভিডিওটা শ্যুট করছি। এখানে আমি চাল আর ডালটা বের করছি, বের করে চাল ডালটা বের করে পয়সা করে সেই চাল ডালটাই বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আমার রান্নাঘরে আমি আপনাদের নিয়ে চলে এসেছি। তো রান্নাঘরে যেমনটাকে দেখতে পাচ্ছেন চাল আর ডালটা বের করে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি। দিয়ে ভাত আর ডালটা হতে থাকুক, তখন ততক্ষণে আমি কিছু কাটাকুটি সবজিগুলো করে নিই, তো সাথে থাকুন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সকালে ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপরে কিছু ফ্রুট খাওয়ার থাকে আমার, যেমনটাকে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো এখানে আমি কিছু ফ্রুট নিজে কেটে নিয়ে নিজে একাকাই আমি ফ্রুটগুলো খেয়ে নিচ্ছি। তো সাথে থাকুন, আপনারাও এনজয় করুন। जब मैं घर से मिलाई मजा आ गया, मेरे रश की कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। এখানে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি এখানে ডাইরেক্ট চলে এসেছি বেডরুমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলমারিটা কতটা খারাপ অবস্থা, জামা কাপড় একদম বিচ্ছিরভাবে এলোমেলো হয়ে রয়েছে। তো আজকে ঠিক করেছি, অনেকদিন ধরে জামা কাপড়গুলো ভাবছিলাম ঠিকঠাক করব, কিন্তু হয়ে উঠছে না, সময় একদম হয়ে উঠছিল না, যেহেতু শরীরও ঠিকঠাক যাচ্ছিল না। তো আজকে ভেবেছি ফাইনালি আজকে এটা গোছাবো, তো সেটাই আমি গোছাচ্ছি। সব আস্তে আস্তে সব আগে প্রথমে বের করে নিচ্ছি জামা কাপড়, দেখতে পাচ্ছেন সব আগে আলমারি থেকে আমি ক্লিন করে সব নামিয়ে নেবো, তারপরে ধীরে ধীরে যেগুলো ভালো করে গুছিয়ে রাখা সেগুলো রাখবো। যেগুলো এক্সট্রা কিছু আছে জামা কাপড় যেগুলো এখন এই মুহূর্তে দরকার নেই বা এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি অন্য জায়গায় শিফট করবো বা অন্য কোথায় রাখার আমি চেষ্টা করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন।
এখানে অলমোস্ট আমি ফাঁকা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আলমারিটা একদম নিচের যে ফ্লোরটা আছে সেটা ছাড়া উপরের সবকটা ফ্লোরই আমি খালি করে নিয়েছি। আর লাস্টের যে নিচের ফ্লোরটা রয়েছে এটার মধ্যে আমার কিছু কসমেটিক আছে, জুয়েলারি আর কসমেটিক, সেগুলো দেখছি যদি শরীর ঠিকমতো এতগুলো জামাকাপড় গুছানোর পরে যদি ঠিকঠাক পারি সময় হয় তাহলে নিচের ফ্লোরটা আমি আজকে কমপ্লিট করবো, নাহলে জুয়েলারি আর এগুলো আমি নিচের ফ্লোরটা আজকে আর করবো না। তো উপরে ফ্লোরগুলোই আগে সব এগুলো শিফট করি। দেখতে পাচ্ছেন ঘরের কী অবস্থা, জামাকাপড়ে ভর্তি হয়ে রয়েছে। তো দেখা যাক কতটা কী করতে পারি, সাথে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো ফ্লোর গোছাতে না গোছাতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। হয়তো সারাক্ষণ আমি আর করতে পারবো না পুরো সেট, আমি পরে কিছুটা টাইম বাদে আমি পুরো আলমারিটা আমি ওয়ার্ড্রপটা সেট করেছিলাম, তো সেটা পরের শ্যুটটা আর করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল লুক আমার। তো এখানে যত আমার ওড়না রয়েছে সব এক্সট্রা এই ওড়নাগুলো আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, আর এক সাইডে আমি আমার লেহেঙ্গা, এক সাইডে আমার মেয়ের লেহেঙ্গা, সব এগুলো এ সাইডে রেখেছি। আর এখানে যত টেডি পার্স টাওয়াল ফাওয়ালগুলো এদিকে রেখে দিয়েছি। তো এখানে সব লেহেঙ্গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে নিচের ফ্লোরটায় আমি তার নিচের ফ্লোরটা আমার এখানে যত টপস আছে, আমার গাউন আছে, আমার স্যুট, যত চুড়িদার সালোয়ার জিন্স ফিন্স সব রেখে দিয়েছি। আর এই নিচের ফ্লোরটায় সব শাড়ি রেখেছি দেখতে পাচ্ছেন, সব শাড়িগুলো ওখানে সাজিয়ে রেখেছি এক একটা সাইড করে, এক একটা শাড়ি রেখেছি, সব ব্লাউজগুলো পাশে এইভাবে রেখে দিয়েছি।
প্রথম ব্লাউজগুলো প্যাকেট করে রেখেছিলাম, কিন্তু খুলে পরে এবার রেখে দিয়েছিলাম হচ্ছিল না বলে। আর যত পেটিকোট আছে একটা প্যাকেটের মধ্যে করে পেটিকোটগুলো এখানে সেট করে দিয়েছি। আর নিজের ফ্লোরটা ভাবছিলাম যে জুয়েলারি আর সব কসমেটিকগুলো আজকে সেট করবো না, বাট এগুলো সেট করে নিয়েছি। খুব ভালো করে সেট করা হয়নি, কিন্তু যা হোক সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে যত আমার চুড়ি আছে সব এর মধ্যেই আমি ভরে রেখে দিয়েছি। তো ফাইনালি আমার আজকে মতন এখানেই এন্ড করছি। আমার হয়ে গেছে এই ওয়ার্ড্রপটা সেট করা, খুব কষ্ট হয়ে গেছে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।